বুখারী শরীফের রিওয়ায়াত আল্লাহর নবী বলেন মান আযাব সাবান ফালাহু মিছলু আজির বিপদগ্রস্ত ব্যক্তিকে যদি কেউ সান্তনা দেয় প্রভু দেয় লা বাসা তাওরুন ইনশাআল্লাহ বড় ভাই টেনশন করবেন না সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এইভাবে যদি সান্তনা দেন আল্লাহর যে পরিমাণ পাবে আপনি আল্লাহ আপনাকে সেই সব পরিমাণ দান করবে আমরা দেশের কিছু মানুষ আছে রুগীর রেগিয়া সান্ত্বনা না দিয়া রুগীর রোগ আরো বাড়াই

তাজা কথা কইতে চাই না তাজা দেখছ নি সভাপতি সাহেবদের মাথা লাড়া দে বুঝা গেল হাদিসটা কইতে কইতেছি ওনার খবর আছে আল্লাহর হাবিব দেখতে গেলেন فقعد عند راسي بشنو بيجيا غلامের মাথার কাছে বসলেন ছেলেটা ছিল না বালে এখনো বালে হয়নি আল্লাহর হাবিব গোলাউটাকে লক্ষ্য করে বললেন আসলিন ও ভালো তুমি মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মুসলমান হয়ে যাও ফানা দারা ইলা আবি ওয়া হুয়া শুনবেন বাড়িতে নিয়ে যেতে পারবেন

মাভিল না শান্তি আসে ঘুমিতার তো নাই যোকন চলে ওা শুদ্ধ না ও আজ আপনা নিয়া বাড়িতে আইবো জুর এখন ঠিক না بیٹি যারা মাভিলের দোয়া না বইরা বাসায় চলে গেছে বেগম কি শু নজরে না কোন জরে কোন বছর একটা মাভিল মুনাজাত করে আইলে ফাত্তরের নিচের কথা জুর এখন ঠিক না

কিছু মানুষ আছে টাকা পয়সার ওই জন্য টাকা জমা গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সার ক্যান্সার থেকে সিঙ্গাপুর ব্যাংক ব্যালেন্স

সুবহান আল্লাহর হাবিব ভালোটাকে বললেন আস্লিম মুসলমান হয়ে যাও গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেলেটা আপনা bale বাবার দিকে তাকাইলেন কিছু না বললেও তাকায় রইছে এর মানে আব্বার কাছে অনুমতি চাই আবباও মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে বললেন আমি মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনি কি পরামর্শ দেন আমরা আমাদের সন্তান ছেলে মেয়েদের নিয়ে হাত বাজারে গেলে বন্ধু বান্ধবদের বাড়িতে গেলে আমার ছেলে মেয়েরে চিপ দেয়নি টাকা দেয়নি দেখবেন টাকাটা দিলে ছেলেটা নেয় না বাবার দিকে তাকায় আব্বা গো এই মানুষটাকে আমি চিনি না আমাকে টাকা দে আপনি অনুমতি দিলে নিব নাইলে নিব না বাবা যখন বলেন নেও তোমার আংকের তখন নে জোরে এখন ঠিক কিনা এখন এর ফোলা বাঁধছে ফাঁকনা

এটার মধ্যে শিক্ষা আছে বুজুর্গের দরবারে তার ছেলেকে নিয়ে বললেন একটা মিষ্টি বের করে দিয়েছে ছোট বাচ্চাদের মিষ্টির প্রতি লোক কম না বেশি ছেলেটা নেয় না বাবা দিকে তাকায় রইল একবার দিল নেনা দ্বিতীয়বার দিল না বাবা দিকে তাকায় রইল দুই নম্বর বাবা বললে ও বাল বাল উনি বড় আল্লাহর অলি উনারটা নিলে বরকত হবে না আল্লাহর অলি বাচ্চার হাতে মিষ্টি দিয়ে চোখের পানি গুলো যা করে ছেড়ে দিলে আপনি কাদের কেন আমার সন্তান কি আপনাকে গাল মন্দ করেছে কষ্ট দিয়েছে নাকি কনারে না কষ্ট দেয় নাই তোর সন্তানের মধ্যে আমরার দুনিয়ার মানুষের জন্য শিক্ষা আছে ছোট বাচ্চা মিষ্টির প্রতি লুট এরপরে মিষ্টি দিলাম লেনা বাবার অনুমতির অপেক্ষায় পৃথিবীর প্রতিটা মানুষ যদি আল্লাহর সাথে এমন ভাবে পরামর্শ করত আল্লাহ আল্লাহ ওই যে গান চলে ওখানে যাওয়ার আপনার পক্ষ থেকে অনুমতি আসছি নিশ্চয় জবাব আসলো না বন্দানা আমি আল্লাহ গান হারাম করেছি অনুমতি আল্লাহ সুদ খাওয়ার অনুমতি আসেনি ঘুষ খাওয়ার অনুমতি আসেনি প্রতিটা বিষয়ে যদি আমরা আল্লাহর সাথে পরামর্শ করতাম